পুলিশকর্মী সরকারি আবাসনে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা পুলিশ মহলে। ওই পুলিশকর্মীর নাম রাম কিঙ্কর মণ্ডল, তিনি জেলা হোমগার্ড বিভাগের এএসআই, মালদা শহরের পুলিশ লাইন সংলগ্ন সরকারি আবাসনে থাকেন। তার কোয়ার্টার নম্বর 8-2, নিচতলায় থাকেন তিনি। 15 জুলাই স্ত্রী অর্চনা রানী মণ্ডল ও 3 মেয়েকে নিয়ে তিনি এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোথাবাড়ি থানার কৃষ্ণপুর গ্রামে যান। আর সকালে ফিরে এসে দেখেন কোয়ার্টারের দরজা তালা ঠিক থাকলেও জানালার গ্রিল ভাঙা, ভেঙে ফেলা হয়েছে ঘরের আলমারি ও তার লকার। সেখানে থাকা 1,20,000 টাকা ও 10-12 ভরি সোনার গহনা উধাও। এই খবর চাউর হতেই আবাসনের পাশাপাশি সংলগ্ন এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। গোটা ঘটনা নিয়ে পুলিশে তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমরা বিয়ে বাড়ি থেকে আজকে সকালে এসেছি এখানে, এসে দেখলাম বাইরে তালা খুললাম, 3টে তালা মারা ছিল, 3টে তালা খুললাম। তালা খুলে যখন ঘরে ঢুকি তখন দেখি একটা রুমের এইদিকের গেটটা খোলা, খোলা তার হাতেই এই তালা আমরা তো লক করে দিয়ে গেছি। একটা তালা ছিল প্লাস হ্যান্ডেল ছিল, ডোর হ্যান্ডেলগুলো বড়গুলো। গিয়ে দেখি যে কি ওই দরজাটা খোলা, তখনই দাও হয় ডাইনিং এসে দেখি যে জানলার গ্রিল খোলা, খুলে সে বাগানে রেখে দিয়েছে এখান থেকে রাত্রিবেলা সব। এই বললাম 1,20,000 টাকা নগদ ক্যাশ আর 10-12 ভরির মতো শোনা যাবে। এটা মালদা পুলিশ লাইন কোয়ার্টার, হ্যাঁ সিকিউরিটি স্যার গেটে আছে, হ্যাঁ কোয়ার্টারের ভেতরে নেই, দুটি মেন গেটগুলোতে আছে। সন্দেহ এখানে, আমার তো সন্দেহ হচ্ছে যে লেবারগুলো এখানে থাকে তারা তো সব জায়গায় যায় এবং কোয়ার্টারগুলোতে রিপেয়ার করেছে, ওরা কোন ঘরে কী আছে না আছে সমস্ত কিছু দেখেছে। আর দ্বিতীয়ত হচ্ছে স্পিকারগুলো ড্রেনের টাচ করে প্রতিদিন, এদের মধ্যে হতে পারে নাহলে এই লেবারগুলোর মধ্যেই হতে পারে। আমি রাম কিঙ্কর মণ্ডল, এএসআই আম ব্রাঞ্চের একজন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশ, বর্তমানে আমি হোমগার্ড অফিসে পোস্টিং হয়েছি। এখানে কি সিকিউরিটি নাই, সেরকম নিরাপত্তা নাই, আমরা কী করে এখানে থাকবো? সব কিছুই তো অসুবিধা হয়ে যাচ্ছে, জীবন সংশয় তো হতে পারে। আমাদের ঘরে থেকে যদি এরকম ব্যাপার হয়ে যাচ্ছে, এখন তো আমাদেরও ভয় আছে, সে অবশ্যই ঘটতেই পারে। আজকে আমাদের সঙ্গে হলো, কালকে আমাদের সঙ্গে হতেই পারে। কি সুরক্ষা দেওয়া হোক, ঠিক মতো পরিষেবা দেওয়া হোক, মানবিক। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ট গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ট গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।